فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده एक من भाईर فرشنو जे मृत्यु व्यक्तिर কেউ মারা গেছে এমন অবস্থায় মৃত্যু ব্যক্তির পাশে আমাদের এলাকাতে বসে বসে কোরআন পড়ে মৃত্যু ব্যক্তির পাশে কি বসে কোরআন পড়া যাবে সম্মানিত ভাই জি না মৃত্যু ব্যক্তির পাশে বসে বসে কোরআন পড়া যাবে না এটা শরীয় সম্মত নয় কারণ এ মর্মে কোনো দলিল নেই আল্লাহ রসুল সাল্লামের পাশে বসে কেউ কোরআন পড়েনি সাহাবারা সাহাবারা মৃত্যুবরণ করেছিলেন সে সমাতে অন্য কোনো সাহাবাও তাদের মৃত্যুর লাশের পাশে কেউ কোরআন পড়েননি তবে তা বেগুন থেকে এভাবে প্রমাণিত নয় যারা চারজন ইমাম ছিলেন তাদের থেকে ওগুলা প্রমাণিত নয় তাই যদি এগুলা কেউ করে তাহলে এগুলা শরীয়তের বহির্ভূত হবে কারণ আয়সা রজিয়াল তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন মান আহদা থাফি আমরিনা হাজা মালাইসা মিনহু ফাহুয়া রদ্দন ইমাম মুসলিম রহমাল্লাহ হাদিসটি তিনি এসছেন এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস আয়সা রদি আল্লাহ তনাহা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লা সাদ করেছেন যে ব্যক্তি আমার দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করল যেটা শরীয়তে নেই তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণীয় গ্রহণ হবে না আল্লাহর কাছে গ্রহণেও হবে না বরং আল্লাহ সেটাকে কবুল করবেন না অন্য হাদিসে আয়শা রদিয়া তালা আনাহা থেকে বর্ণিত তিনি বলেন রসরুল্লা সাল্লাম বলেন মানা যে ব্যক্তি এমন কোন আমল করল যেটা আমার শরীয়তে নেই সেটা আল্লাহর কাছে কবুল হবে না সেটা প্রত্যাখ্যাত হবে নিয়েছেন একই নম্বর হাদিস এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস তাই ওলামা সন্না এইভাবে বলছেন কোন ব্যক্তি যদি যেটা শরীয়তে নেই সে কাজ যদি করে তাহলে সেটা বেদাত বলে পুরগণিত হবে সেটা বেদাত বলে পুরগণিত হবে তাই এ মর্মে কোনো সই হাদিস নেই এবং সালাম সালামগুন এভাবে করে যাননি যে মৃত্যু কোনো ব্যক্তি মৃত্যু বরণ করলে তার পাশে কোরআন পড়েননি এভাবে সৈহাজ দ্বারা প্রমাণিত হয়নি তাই আমরা এসব কাজ থেকে আমরা দূরে থাকবো আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে সঠিক কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আলহামসুবহানদিকা আশাদুল্লাহ